There are no ED raids in Gujarat, there are no ED raids in Madhya Pradesh, there are no ED raids in Assam, there are no ED raids in any of the BJP rule states. Have you heard of any ED raids in Uttar Pradesh? Have you heard of any ED raids in Gujarat? So Modi is only going after the opposition and opposition parties and opposition rule states, because he cannot fight politically. A prime minister who doesn't have the courage and the might to face the media. আমি এনিও আগামী দিন সুপ্রিম কোর্ট যাব। আমি ইডিকে, আমার আর ল এনফোর্সমেন্ট এজেন্সি, আমার আর ইনভেস্টিগেটিভ এজেন্সি, তদন্তকারী সংস্থার মধ্যে কি চিঠি এক্সচেঞ্জ হয়েছে সেটা শুভেন্দু অধিকারী টুইট করে জানাচ্ছে। এর একটা সিবিআই ইনকোয়ারি হোক না বা এর একটা ইডি ইনকোয়ারি হোক না, তারা রাজনৈতিকভাবে লড়তে পারছে না। আর বিজেপি যদি ভাবে আমার মা, আমার বাবা, আমার স্ত্রীকে ডেকে, আমাকে ডেকে আমাকে রাজনৈতিকভাবে দমিয়ে রাখবে, অজিত পাওয়ারকে এক মাস আগেও গালাগালি দিত, বলতো চোর, করাপশনে যুক্ত। সেই অজিত পাওয়ার এখন এনডিএ মহারাষ্ট্রের সরকারের উপ মুখ্যমন্ত্রী। মোদিজি অমিত শাহ বসে মিটিং করছে, ধোয়া তুলসী পাতা বিজেপিতে গেছে বলে। যাদেরকে টিভির পর্দায় আপনি টাকা নিতে দেখেছেন, যাদের বিরুদ্ধে সুদীপ্ত সেনেরা অভিযোগ করেছে, তাদেরকে বিজেপি নিয়ে মাথায় বসিয়ে রেখে দিয়েছে। ভালো, বসা, বাংলার মানুষ দেখুক। এই লোকগুলো বাংলার টাকা আটকাতে দিল্লিতে গিয়ে যখন বসে